ভাঙনদগত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে রাজ্য সরকারের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনে ইয়াসমিন মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভের কথা জানালেন মালদার মানিকচকের ভূতনি এলাকার বাসিন্দারা। যেখানে একুশে বস্তা দিয়ে হলো তো থামলো না, তো বাইশে বস্তা দিয়ে কেন হলো? আর কি করে কাজটা করলে হতো না? বর্ষার সময় ভাঙনের সময় যে কাজটা ওটা টেম্পোরারি কাজ, একুশেও যেটা ভাঙন হলো আমরা তো বুঝতে পারছি না কোন জায়গায় একটা টার্গেটে চলে কোন জায়গায় ভাঙন হবে পরের বছর সেটা বুঝতে পারছি না, ঠিক আছে? যখন ভাঙন হয় তখন বারবার অস্থায়ী কাজ করা হচ্ছে যার ফলে ভাঙন রোধ হচ্ছে না, অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা এবং সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনে ইয়াসমিনকে কাছে পেয়ে এমনটাই অভিযোগ করেন সরাসরি তাঁকেই এবং স্থানীয় সমাধানের দাবি করলেন ভূতনির ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। এদিন রাজ্যের সেচমন্ত্রী মালদার মানিকচকের ভূতনি এলাকায় ভাঙন পরিদর্শনে যায়, সেখানে গিয়ে ভাঙন কবলিত এলাকার মানুষ তাদের ক্ষোভ দেখান। ভাঙন কবলিত এলাকার বাসিন্দা মতিউর রহমান জানান, দিনের পর দিন ভাঙনের ফলে আমাদের জমি হাজার হাজার বিঘা নদী তলে চলে গিয়েছে, কোনো কাজ হচ্ছে না। বালি বস্তা কোন রকম কাজ করলেও কাজের কাজ কিছুই হয় না, তাদের দাবি সঠিক কাজ করতে হবে। বহুদিন ধরে দেখে আসছেন তারা এবং তারা জানাচ্ছেন একই ঠিকাদার কাজ করছে, যার ফলে কাজ অনেক নিম্নমানের হচ্ছে। নিম্নমানের কাজের অভিযোগ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে তাদের এবং এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার প্রতিবাদ জানিয়েও কিছুই হয়নি, যার ফলে সেই ব্যক্তিকে জেলও খাটতে হয়েছিল এই নিম্নমানের কাজের অভিযোগ করায়। বারবার কেন একই ঠিকাদার কাজ করবে এমনটাও অভিযোগ করেছেন তিনি। অবিলম্বে নতুন ঠিকাদার দিয়ে কাজ করা হোক, সঠিক কাজ করানো হোক এমনটাই দাবি করেছেন তিনি। আর এক স্থানীয় বাসিন্দা মন্ত্রী মণ্ডল জানান, বালির বস্তা ফেলে আমরা গঙ্গা ভাঙনের কাজ চাই না, সেই জন্যই এদিন মন্ত্রীকে ঘিরে ক্ষোভ জানিয়েছি। আমরা চাই সঠিক কাজ করানো হোক, বালির বস্তা দিয়ে কাজ করলে সঠিক কাজ হয় না, আর যে ঠিকাদার কাজ করছে সেই ঠিকাদারকেও আমরা চাই না, কারণ সে সঠিক কাজ করছে না। আমরা চাই ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সঠিকভাবে ভাঙন রোধে কাজ করুক, এদিন এ বিষয়ে মন্ত্রীকে জানিয়েছি বলেও উল্লেখ করেন তারা। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা শুনবো। এই বিক্ষোভ জানালাম যে এই বস্তা দিয়ে মাটি দিয়ে বস্তা ভরে হ্যাঁ এইরকম কাজ যেন আমরা চাই না। আমরা সবসময় মন্ত্রীর কাছে এটাই অবরোধ করলাম কি সবসময় চাইলাম কি আমরা আরসিসি দিয়ে যেন কাজটা হয় সেই রকম আমরা মন্ত্রীর কাছে এটা অভিযোগ রেখেছি। মন্ত্রী যদি সেই ব্যবস্থাটা যদি না করে তাহলে আমরা অন্য ব্যবস্থা ভূতনিবাসী গ্রামবাসী আমরা আন্দোলনে নামতে রাজি আছি, ঠিক আছে? সমাজবাসী সবাই আমরা রেডি আছি। আমরা দুদিন থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়েছি, আমাদের দিনের পর দিন হাজার হাজার বিঘা জমি নদীর গর্ভে তলিয়ে গেলেও আজ পর্যন্ত সঠিকভাবে কাজ হচ্ছে না। এখানে শুধু স্কিম তৈরি হয় আর কয়েকটা বস্তা দিয়ে কাজ হয়, বস্তার মধ্যে বস্তা ঢুকিয়ে জলে ফেলা হয় আর কাজের কাজ কিছুই হয় না। আমাদের দাবি আমরা সাধারণ মানুষ যেন আমরা বেঁচে থাকতে পারি, আমাদের জমি জায়গায় যেন কেটে না যায়, তার জন্য কাজ সঠিক মাপের করতে হবে, নতুন ঠিকাদার দিয়ে কাজ করতে হবে। একই ঠিকাদার বারবার কেন কাজ পায়, এর কি যোগ সাজস রয়েছে সেটা আমরা জানতে চাই। কাজ করতে পারছে না হলো, বহুদিন থেকে দেখে আসছি ওই একই ঠিকাদার বারবার কাজ পাচ্ছে আর ওই কেউ কিছু বলতে গেলে তাকে প্রশাসনের হুমকি দেখানো হয়, ভয় ভীতি প্রদর্শন করা হয়। এগুলো থেকে আমরা সজাগ হতে চাইছি। কি রকম হুমকি দেয় আপনাদের? আমাদের হুমকি দেয় যে মালিক তোমরা কি আছো, হ্যাঁ কেন বলবা তোমরা, যা আমরা যাও আমাদের যা খুশি যা স্কিম আছে সেটাই আমরা করছি, তোমাদের দেখার কি আছে বলার কি আছে? রাতের অন্ধকারে কাজ হয়, দিনের বেলাতে খুব কাজ কম হয়, এটাই আমার বক্তব্য যেন ওই ঠিকাদারকে চেঞ্জ করা হয়। স্থানীয় বাসিন্দা মতিউর রহমানের বক্তব্য আমরা আপনারা শুনলেন এবং এই বক্তব্য শুধু এক জায়গার মানুষের নয়, গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন কবলিত এলাকা সেই সব জায়গার মানুষ কার্যত এভাবেই যখন ঘর নিজের জমি সম্পত্তি সব ভিটে মাটি হারিয়ে ফেলছেন তখন কার্যত এমনই সুর এমনই আক্ষেপের সুর তাদের গলায়। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে সেই যে মানুষেরা
এখানে দেখা যাচ্ছে যে ঠিকাদার প্রতি বছর তিনিই কাজ পান, অন্য আর কেউ কাজ পান না, এই অভিযোগ বারংবার ওঠার পরে এই ঠিকাদার নিজের মর্জি মতো কাজ করে যাচ্ছেন। তার বক্তব্য, যেমন স্কিম রয়েছে তেমন কাজই আমরা করছি। তবে স্থানীয় বাসিন্দারা যারা সজাগ তারা কিন্তু প্রশ্ন তুলছেন, কেন প্রতি বছর ওই একই ঠিকাদার কাজ পাবে, তাহলে কি যোগসাজশ রয়েছে যে অন্যরা কাজ পাচ্ছে না, ওই একই ঠিকাদার প্রতি বছর নিম্নমানের এই ধরনের কাজ করেই চলেছেন। তবে গোটা রাজ্যের সাথে একইভাবে এই ভূতনি এলাকাকেও কি কোনোভাবে সাহায্য তারা পাবেন, এই ভাঙন কবলিত এলাকাগুলো কোনোভাবে তারা কি ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন, কি মন্তব্য করেছেন এদিন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, শুনবো। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off Primark, everyday fashion. N&O near ITBI Bank, Kuchbihar. এখানকার লোক মানুষের বিপদটা তো ওদের, ওরা তো করবে, ওরা দাবি জানাবে, কোন সবসময় আতঙ্কের মধ্যে একটা রয়েছে, আতঙ্কের পরিবেশের মধ্যে একটা আছে যে কখন হয়তো বাঁধ ভেঙে আমাদের গ্রামে ঢুকে যাবে। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, অন্তত পক্ষে আমরা চেষ্টা করছি যে আমরা জল যেন গ্রামের দিকে না ঢুকে পড়ে সেটার জন্য আমরা আপাতত চেষ্টা করছি। আমরা গ্রামবাসীর সাথে আছি, পাশে আছি, আমরা আপ্রাণ চেষ্টা করব তাদেরকে বাঁচানোর। আমরা প্রত্যেকটা মানুষকে চাই বাঁচাতে এবং কোনো মানুষকে চাই না যে তাদের মুখে হাসি কেড়ে নিতে বা তাদেরকে বিপদে ফেলতে। আমরা আমাদের সামর্থ্য দিয়ে, অনারেবল চিফ মিনিস্টার বারবার নির্দেশ দিয়েছেন এবং আমাদের প্রার্থীরা রয়েছেন, উনিও খুব চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় দৌড়ানোর। কালকেই যেমন আমাদের 24 পরগনায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আছে, বাট মালদার পজিশন ভালো না বলে আমি সেখানে যাচ্ছি না, ওখানে আমাদের MIC যাবেন। আমরা সর্বত্র যাচ্ছি এবং আমি MIC-কেও কয়েকদিনের মধ্যেই মালদাতেও ভিজিট করাবো এবং মালদাতে ভিজিট করিয়ে দিয়ে আমরা চেষ্টা করবো যে আগামী দিনে কাজ আমরা করা। আপনারা শুনলেন সেখানে বক্তব্য, সেখানে প্রতিমন্ত্রীর বক্তব্য, সাবিনা ইয়াসমিনের বক্তব্য আপনারা শুনলেন এবং তার সাথেই আপনারা দেখলেন যে নদী বক্ষে কার্যত বোটের উপর সুন্দর টেবিল, তার উপরে জলের বোতল রয়েছে, সুন্দর একদম করে তারা ভিজিট করছেন এবং তার মাঝেই সাধারণ মানুষকে তারা হাত নাড়িয়ে আশ্বস্ত করার চেষ্টা করছেন। কিন্তু এরপরেই যখন সাবিনা ইয়াসমিন কার্যত মাঠে নেমে সেখানে কথা বলতে যান মানুষদের সাথে, সেখানে গিয়েই কিন্তু বিপত্তি ঘটে, সেখানে গিয়েই মানুষ তার মুখে প্রশ্ন তুলতে থাকে যে এই এত কিছু তো হলো কিন্তু আমরা তো আমার কাজের কাজ কিছু বাদ পেলাম না, পেলাম শুধু বালির বস্তা, যে বালির বস্তা বেশি জল হলেই ধুয়ে চলে যায়। এ বিষয়ে পাল্টা জেলা বিজেপির গৌরচন্দ্র মণ্ডল জানান, তৃণমূল মানে দুর্নীতি আর তোলামূল, একটা কাজও ঠিক মতো ওরা করে না, যেখানে ভাঙন প্রতিনিয়ত হচ্ছে, প্রতি বছর ভাঙন হয় বরাদ্দের যে টাকা তার 40% টাকার কাজই হয় না, বাকি টাকা নিচ থেকে ওপর পর্যন্ত যায় এবং তারা পরিষ্কার সকলেই তা বুঝতে পারে, কাঠমানে আর তোলাবাজিতে জর্জরিত তৃণমূল। এই অভিযোগ এবং বারবার একই ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনিও। তিনি আরও বলেছেন বিজেপির পক্ষ থেকে জেলা শাসককে বিষয়টি জানানো হয়েছে এবং এখানে শাসকের আইন চলে না, শাসকের আইন চলে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আদালতে যাব বলে উল্লেখ করেছে বিজেপি। কি জানাচ্ছেন তিনি শুনবো। শুনে রাখো, কারণ আর ভূত্রীর ছেলে আমি তো, আর বারবার একই অভিযোগ করে আছে তৃণমূল মানে দুর্নীতি তোলামূল। ওরা কাজের জন্য কাজ টাকা করে না, একটা ঠিকাদার কন্টিনিউ আমার জন্ম থেকে দেখে আসি, রেপুটেড যে হেনান্দপুরের কন্টিনিউ কাটছে, যেখানে হচ্ছে আপনার রাজকুমার টোলা, আপনার কেশরপুর, বারবার টিভির পেপারে দেখতে পাচ্ছেন যে ওইখানে কন্টিনিউ ওই জায়গাটা কাটে, অথচ স্থায়ী সমাধান হয় না। প্রতি বছর 4 কোটি 5 কোটি 10 কোটি টাকা টেন্ডার হয়, 40% 20% কাজ হয় না, বাকি টাকা উপর থেকে নিচ লেভেল অবধি সেই আত্মসাত হয়। সেই গ্রামের লোকরা আজকে জেগেছে, তারা পরিষ্কার বুঝতে পারছে যে তারা দুর্নীতি কাটমানিতে জড়িত আছে। একটা ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়, আমরা এই অভিযোগটা DM সাহেবকেও এখন বললাম, জেলা সমর্থকে জানলাম যে ইঞ্জিনিয়ার কাজ, যখন আমি জায়গায় ছিলাম প্রশ্ন করেছিলাম যে একজন কেন কাজ বলি, ওর সেটআপ আছে, ওইটা না, ওর সঙ্গে সেটিং আছে যে ওর সমস্ত টাকা এখান থেকে রাজ্য অব্দি পাঠাতে হবে, কী করে লোকালকে কী করে মানে ওইখানে দেখবে।
দেখবেন যারা কাজ করছে আজকে তৃণমূলের নেতারাই জড়িয়ে আছে, উন্নয়নমূলক কোনো কাজ হচ্ছে না, কোনো যে বাঁধ ভাঙবে বা ওইখানে ভাঙন হচ্ছে যে কোনো সুরাহা হবে সেটা নয়, তার টাকাটা কী করে আত্মসাত করবে সেটাকে গ্রামবাসীর অভিযোগ সঠিক আছে এবং তাদের নিয়ে আমরা এটা অভিযোগও হয়েছে অনেক জায়গায়, আবারও অভিযোগ করব সঠিক তদন্তের জন্য, সঠিক কাজের জন্য।